ছিল যে একটাই এজেন্ডা ছিল, সেটা ক্যাপ্টেন্সির ব্যাপার। ওডিআই মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন্সিটা আমাদের আজকে নির্বাচন করার কথা ছিল। আমরা আজকে বোর্ড সবাই বসেছিলাম, পরে বোর্ডের থেকে আমরা সবাই আমাদের মাননীয় সভাপতিকে ক্যাপ্টেন্সি সিলেক্ট করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি এখন ভেবেচিন্তে উনি যে কয়জন প্রোবেবল ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেন্সির জন্য তাদের সাথে কথা বলে উনি আমাদের আমরা একটা ফাইনাল করব। এটা আশা করি আমরা আগামী দুই তিন দিনের মধ্যে বিফোর 12th of September যেটা আমাদের ডেডলাইন আছে তার আগে আমরা ক্যাপ্টেন ডিসাইড করে আপনাদের জানিয়ে দেবো। না, প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে তারা এখন বাইরে আছে কয়েকজনের সাথে, তবে টেলিফোনে আলাপ করা যায়, ঠিক আছে। কিন্তু এর মধ্যে আমাদের নিজেদের মধ্যেও খুব আলাপ আলোচনা ছিল, কারণ যারা আপনারা জানেন যে যাকে দেওয়া হবে তাকে আমরা চাচ্ছি যে তাকে ভালোভাবে বুঝে শুনে এখানে ফর্ম্যাটগুলো যে ফর্ম্যাটগুলো আছে সে ফর্ম্যাটগুলো যদি কাউকে কি আমরা কি সব ফর্ম্যাটে দিব কি না বা দুই ফর্ম্যাটের জন্য কি না, এগুলো যারা মূলত ক্যাপ্টেন্সির জন্য যাদের বলা হবে তারা রাজি আছেন কি না এইসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়াটা, এবং যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে একজন মাননীয় প্রেসিডেন্টকেই সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন এবং আপনি আমাদের নির্বাচিত যে ক্যাপ্টেন হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। না, এখন আলাপ আলোচনা হয় না, আজকে থেকে উনি আজকে আলাপ আলোচনা শুরু করবে। যেহেতু আমরা একটু বলি, যেহেতু আমরা দায়িত্ব উনি নিয়েছেন আজকে, সুতরাং অফিসিয়ালি আজকে থেকে আলাপ আলোচনা শুরু করবে। সম্ভাব্য আপনারা যেটা জানেন যে সাকিব আছে এখানে, লিটন আছে এবং আরেকজন আমাদের প্রমিসিং মিরাজ আছে, তা সেও একজন আমাদের অনেকের মধ্যে নামগুলো উঠে এসছে এবং আপনার এদের নামগুলো আপনারাও সবাই জানেন, এদের মধ্যে থেকে এদের সাথে আলাপ আলোচনা মূলত করা হবে। তবে মেইনলি তো আপনারা ওয়ান ডে ক্যাপ্টেন নিয়ে আজকে আলোচনা করেছেন নাকি অন্য ফরম্যাটের ক্যাপ্টেন পরিবর্তন করে সেটাকে অন্য কিছু আপনি এরকম করেছেন? না, তেমন কোনো ওইভাবে আলাপ আলোচনা হয়নি, কারণ ক্যাপ্টেন যেহেতু আমাদের সামনে এশিয়া কাপটা আছে আমরা চাচ্ছি আগে এশিয়া কাপের ক্যাপ্টেন্সি আমরা আগে এটা অ্যানাউন্স করি, এরপরে আমরা এর সাথে সাথে মূলত আরও বাকি যে দুইটা ফরম্যাট আছে একসাথেই হয়তো আমরা চিন্তা ভাবনা করে তখন এটা বুঝিয়ে দেওয়া হবে। বিশ্বকাপের ক্যাপ্টেন হবেন না? বিশ্বকাপের এই জন্য আমরা এশিয়া কাপের ক্যাপ্টেনটা যেহেতু আমাদের 12 তারিখের মধ্যে দিতে হবে সেই জন্য আমরা চাচ্ছি যে 12 তারিখের মধ্যে এশিয়া কাপের ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করা। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের কিছু একটা টিমও দেওয়ার ব্যাপার আছে সেই সাথে, এবং এশিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা 5ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের কাট আউট টাইম, তার আগে আমরা চাচ্ছি যে ভেবে চিনতে এশিয়া এবং পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করা। নিশ্চয়ই নিজেদের মধ্যে আরো কিছু ইস্যু আছে, আমাদের নিজের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছি, এটা হয়তো আমি পাবলিকলি বলছি না, আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে সেগুলো আমরা ভেবে চিন্তে ডিসাইড করে তাদের সাথে আলাপ করা হবে। এখন সব যেগুলো আপনি যেগুলো বললেন আপনার কোশ্চেনের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা আছে, ইস্যু আছে, এগুলো সব কিছু নিয়ে তার সাথে আলাপ করা হবে। জামা ভাই, আপনার এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ দুটো টুর্নামেন্টে কি আলাদা আলাদা ক্যাপ্টেন হতে পারে? এখন তো ওডিআই ক্যাপ্টেন যাওয়া হওয়া উচিত, আমার মনে হয় সেই কন্টিনিউ করবে। আলাপ আলোচনা আমরা করেই তার সাথে তারপরে পরবর্তীতে আমরা ফাইনাল করব, যদি সবটা নিয়ে আলাপ হতো। এরপরে তো আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে, এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ যাবো, এশিয়া কাপের পর তো নিউজিল্যান্ড, সরি নিউজিল্যান্ড তারপরে এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ড কাপ, আমিও কনফিউজ হয়ে গেছি। যাই হোক, তো এইগুলো তো তিনটা খেলা আছে আমাদের এখানে, তো তিনটা খেলার জন্য তো আমাদের ওডিআই ক্যাপ্টেন যেই হবে সেই কন্টিনিউ করবে। এই জন্য প্রথমে লেটেস্ট ডিসাইড এন্ড ফাইনালাইজ দি এশিয়া কাপ ফার্স্ট। অসংখ্যবার যে এশিয়া কাপের দলটাই অলমোস্ট ওয়ার্ল্ড কাপের দল,
আমি ধরে নিলাম যে আপনাদের যে কনফিউশনটা হচ্ছে সেটা বাস্তবায়ন হলো, এশিয়া কাপের ক্যাপ্টেন আর ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আলাদা আলাদা হয়ে গেল, তখন আপনার দল কিভাবে আলাদা আলাদা? আমি কিছু বলি নাই, আমি যেটা আমি বলেছি যেহেতু লেটেস্ট ডিসাইড তিনটা ফর্মেটই তো ওয়ান ডে, আমি যে তিনটা বললাম ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তো ডেফিনেটলি আমরা এশিয়া কাপের জন্য যে দল দিব, এশিয়া কাপের জন্য যে ক্যাপ্টেন ডিসাইড করব, যে ক্যাপ্টেনটার সাথে কথা বলবো, আরও দুইটা তো ফর্মেট আছে, তো এইগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে না তার সাথে, ডেফিনেটলি আমরা যে চাইবো যে অ্যাটলিস্ট আলাপ আলোচনা করে ফেলতে, তা একটা তো ব্যাক টু ব্যাক, আমরা তো একটা খেলা শেষ হলে এবার আরেকটা ক্যাপ্টেনশিপ ডিসাইড করবো না, তিনটা খেলার জন্যই আমাদের তো ডিসাইড করতে হবে, তিনটা টুর্নামেন্টের জন্য, দ্যাট ইজ দ্য রিজন আমরা বলছি ভেবে চিনতে আলাপ আলোচনার মাধ্যমে একবারে ডিসাইড করে আপনাকে জানিয়ে দেবো। তবে আপনি বলছিলেন টেলিফোনের কথা, টেলিফোনে কথা বলতে তো আসলে আজকের মধ্যে সেটা হতে পারতো, এমন কোনো জটিলতা সৃষ্টি হয়েছে কিনা? কোনো জটিলতা সৃষ্টি হয় নাই, আমাদের কিছু টেলিফোনে আলাপ করেই তুমি হবা ক্যাপ্টেন, এই খালি তো একটা লাইনে সেন্টেন্সই না, ডেফিনেটলি সামনে অনেক কিছু ব্যাপার আছে, যে ক্যাপ্টেন হবে তারও হয়তো কিছু যদি বলার থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, আমরা তো জানি না, তারও কিছু চাওয়া থাকতে পারে, তো সেগুলো আমাদের শোনার দরকার, এই যে এই শোনাটা একটা আমরা না, আমাদের মাননীয় সভাপতি উনি ওনাদের সাথে কমিউনিকেট করবেন, উনি তার কমিউনিকেট করার পরে আপনাদের যেটা বলেছি যেটা ফাইনাল করা হবে আপনি জানিয়ে দেবেন। তাহলে যে আলোচনা করলেন কথা বললেন যে বিভিন্ন ইস্যু আছে, তার মধ্যে কি লাল দল সাদা বলে আলাদা ক্যাপ্টেনের কোনো আলোচনা আছে কিনা? এইটা আমাদের তরফ থেকে না, যদি কেউ ক্যাপ্টেন যদি যারা যাদের আমরা যাদের কথা বলেছি সম্ভাব্য যারা নাকি যারা যাদের সাথে আলাপ আলোচনা হবে তাদের কোনো প্রপোজাল হয় এটা জানতে চাইবো আমরা। এই যে একটা কথা আপনি বললেন যে বিশ্বকাপ পর্যন্ত না আপনার আরেকটু লং টার্ম, হ্যাঁ এইটা তো এইটা আসতে হবে, প্রপোজালটা যখন আসবে আমাদের মাননীয় সভাপতি তাদের থেকে যারা প্রবল ক্যান্ডিডেট তাদের থেকে আগে শুনুক তাদের চিন্তাধারাটা কি, আমরা কারোর কাছে চাপিয়ে দিচ্ছি না, আগে তারা বলুক দেন উইল এটা নিয়ে আলাপ আলোচনা করে তখন ফাইনাল ডিসিশন দাও। সাধারণত এই প্রেস কনফারেন্সগুলোতে বোর্ড মিটিং শেষে আবার আপনারা ইমার্জেন্সি মিটিং করেছেন, এটা তো ধরেন বুক করেই হয়েছে, আমরা পাপন ভাই এখানে দেখছি, মানে জটিলতা এত বেশি হয়ে গেছে হ্যান্ডেল করার জন্য যে আপনি এসেছেন, আপনারা আশ্বস্ত রাখেন আমার উপরে যে উনি দায়িত্বটা নিয়েছেন, লেট হিম টক টু দা প্রবেবল ক্যান্ডিডেট, ডেফিনেটলি উইদিন দু একদিনের মধ্যে আপনাদেরই জানাবো আমরা। নামের আপনারা এখানে তো আমরা বোর্ড ডাইরেক্টর অনেকে আছি, তো আমাদের এখানে সবার কাছ সাথেই আলাপ আলোচনা হয়েছে, ডেফিনেটলি আজকে বোর্ড মিটিংও আলাপ আলোচনা হয়েছে, এইখানে কয়েকটা নাম রেজ করেছে অনেকে, তারপরে টেলিফোনের মাধ্যমে হয়তো আমাদের সাথে অনেকের সাথে অনেক কথা হয়েছে, এই প্রগ্রেসগুলোই তো হয়েছে এতদিন, মানে আজকে থেকে শুরু, আজকে এখন যোগাযোগটা তাদের সাথে আজকে থেকে শুরু করা হবে, যোগাযোগ করাটা অফিসিয়াল অলরাইট আটিন এটাই ছিল। আমি তো কি আপনার দেওয়া হয়েছে আমাদের মাননীয় সভাপতিকে, ওনাকে এই দেওয়া হয়েছে যে উনি এই নেগোসিয়েশনটা প্রবেবল ক্যান্ডিডেটের সাথে করবেন, এই সিদ্ধান্তটা আজকে বোর্ড মিটিং এ দেওয়া হয়েছে। আপনার কি চান? আচ্ছা ঠিক আছে, আপনারা এবার প্রেস রিলিজ মিডিয়ার কনফারেন্সের মাধ্যমে, ওকে ঠিক আছে, তাহলে আমরা আশা করি দুই তিন দিনের মধ্যে, 12 তারিখে এখনো আমাদের তো একটা টিম দিতে হবে, সেই জন্য আপনাদের বললাম আপনারা এই কয়েকদিনের মধ্যে আপনারা টিম এবং ক্যাপ্টেন আশা করি 12 তারিখ আগে পেয়ে যাবেন, 12 তারিখের মধ্যে দেখেন এটা সিলেক্টরদের ইস্যু, টিম ম্যানেজমেন্ট ইস্যু, এটা তাদের কাছে থাক, আমি আমি কোনো নাম এখানে আমার কোনো এখতিয়ার নাই কোনো কারো টিমের দলে ঢুকানোর ব্যাপারে, এটা তারাই সাজেস্ট করেন, তার টিম ম্যানেজমেন্ট সাজেস্ট করেন, তারা কোচের সাথে তারা কথা বলেন এবং তারপরে তারা এই নামগুলো ডিসাইড করে।
কে থাকবেন না থাকবেন, ডেফিনেটলি ফাইনাল সিলেকশনে তো কাউকে কাউ তো থাকতে হবে, তাদের নাম তো থাকতে হবে ফাইনাল সিলেকশন। এই ডিসিশনটা কে নেবে? তাদের সিলেক্টরে নেবে এবং তারাই আপনার ফাইনাল লিস্টটা দেবে। থ্যাংক ইউ। ভাই আস্তে আস্তে সবাই নেন।